আমার কাছে তিনটি রৈখিক সমীকরণ এবং চারটি অজানা রাশি আছে। প্রথম যে ভিডিওতে আমি রিডিউসড এশেলন ফর্ম এবং বর্ধিত বা অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছিলাম, তার চেয়ে যেহেতু এখানে অজানা রাশি সংখ্যা বেশি, সুতরাং আমি হয়তো এটাকে খুব একটা বেশি সীমিত করতে পারবো না। এখানে হয়তো আমার অনেকগুলো মানে অসীম সংখ্যক সমাধান চলে আসবে। তাহলে চলো দেখি আমার এই কথাগুলো ঠিক কিনা। তাহলে চলো আমরা এই এই সমীকরণের সেটটির জন্য আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটি তৈরি করি। তাহলে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স হবে এরকম। আমাদের এক্স ওয়ানের সহগগুলি হচ্ছে 1, 1 এবং 2, এক্স টু এর সহগগুলি হচ্ছে 2, 2 এবং 4, এক্স থ্রি সহগগুলি হচ্ছে 1, 2 এবং 0, 1, 2 এবং 0, এবং যেহেতু এখানে এক্স থ্রি কোনো উপাদান নেই, সুতরাং এটাকে আমরা শূন্য সহগ ধরতে পারি। এবং আমার এক্স ফোর এর সহগগুলি হচ্ছে 1, মাইনাস 1 এবং 6, এবং আমার সমীকরণের ডান পাশে রয়েছে 8, 12 এবং 4, আমি সেগুলোকে লিখে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন চলো এটাকে রিডিউস রো এশেলন ফর্মে নিয়ে যাই। তাহলে আমরা প্রথমে যেটা করতে চাই, আমরা প্রথমে এই দুটি উপাদানের জায়গায় শূন্য আনতে চাই। তাহলে আমি আমার প্রথম সারিটিকে এখানে অপরিবর্তিত রাখবো, অর্থাৎ 1, 2, 1, 1 এবং 8, এবং এটা হচ্ছে সেই লাইনটা যেটা আমার সমান চিহ্নের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা আমাদের দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় সারিকে প্রথম সারি থেকে বিয়োগ করে সেটা দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে 1 বিয়োগ 1 হচ্ছে 0, এরপর 2 বিয়োগ 2 হচ্ছে 0, তারপর আছে 2 বিয়োগ 1 হচ্ছে 1, তারপর মাইনাস 1 বিয়োগ 1 সমান হচ্ছে মাইনাস 2, এরপর 12 বিয়োগ 8 হচ্ছে 4। তাহলে এখন দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে আমাদের যে দ্বিতীয় কলামটি আছে এটি খুব সম্ভবত একটা মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল হতে চলেছে, তবে আমরা এখনও নিশ্চিত হতে পারছি না। তাহলে চলো পরেরগুলো করি। এখন তাহলে চলো এই তৃতীয় সারির এই দুইটাকে এখান থেকে সরিয়ে ফেলি। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা তৃতীয় সারি থেকে প্রথম সারির 2 গুণ বিয়োগ করে সেটা দ্বারা তৃতীয় সারিকে প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা কি পাই, 2 বিয়োগ 2 গুণ 1 হচ্ছে 0, 4 বিয়োগ 2 গুণ 2 হচ্ছে 0, তারপর 0 বিয়োগ 2 গুণ 1 এটা হচ্ছে মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস 2, তারপর 6 বিয়োগ 2 গুণ 1 এটা হচ্ছে 4, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 4। এরপর আছে 4 বিয়োগ 2 গুণ 8, 2 গুণ 8 হচ্ছে 16, 4 বিয়োগ 16 হচ্ছে মাইনাস 12, মাইনাস 12। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা চলো আমরা এখন এই মাইনাস দুইটাকে এখান থেকে সরানোর চেষ্টা করি। তাহলে আমরা এখানে আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্সটিকে আবার লিখি। আমি এখন আমার দ্বিতীয় সারিকে এখানে অপরিবর্তিত রাখতে চাচ্ছি, 0, 0, 1, 2 এবং লাইনের পাশে আছে 4। তাহলে এটা থাকলো। এখন চলো দেখি আমরা কি করতে পারি। ওহো, আমার তো এখানে এই একটাকে এখান থেকে সরাতে হবে, কারণ এটাকে যদি আমাদের পিভট কলাম বানাতে হয় তাহলে এখানে যে পিভট উপাদানটি আছে সেটাই একমাত্র সংখ্যা বা একমাত্র অশূন্য উপাদান হতে হবে। তাহলে আমাদের এখান থেকে এই একটাকে সরাতে হবে। আমরা কি করতে পারি সেজন্য, আমি আমার প্রথম সারিকে প্রতিস্থাপন করতে পারি প্রথম সারি বিয়োগ দ্বিতীয় সারি দ্বারা। তাহলে আমরা পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 1 বিয়োগ 0 হচ্ছে 1, 2 বিয়োগ 0 হচ্ছে 2, 1 বিয়োগ 1 হচ্ছে 0, 1 বিয়োগ মাইনাস 2 এটা হচ্ছে 1 যোগ 2 অর্থাৎ 3, এবং 8 বিয়োগ 4 হচ্ছে 4। তাহলে এখন আমি কি চাই, এখন আমি চাই এই উপাদানটিকে শূন্য বানাতে। তাহলে এই জন্য আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা আমাদের আমাদের তৃতীয় সারিকে দ্বিতীয় সারির 2 গুণের সাথে যোগ করে সেটা দ্বারা প্রতিস্থাপন করতে পারি, কারণ এখানে 2 গুণ 1 হচ্ছে 2 এবং এখানে মাইনাস 2, সুতরাং এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 0 যোগ 2 গুণ 0 হচ্ছে 0, আবারও একই এখানেও একটা 0, তারপর 2 মাইনাস 2 যোগ 2 গুণ 1 সমান হচ্ছে 0, তারপর আমরা পাচ্ছি 4 যোগ 2 গুণ মাইনাস 2, সুতরাং এটা হচ্ছে 4 বিয়োগ 4 অর্থাৎ এটাও হয়ে যাচ্ছে 0, তারপর আমার আছে মাইনাস 12 যোগ 2 গুণ 4 অর্থাৎ মাইনাস 12 যোগ 8, সুতরাং এটা হচ্ছে মাইনাস 4। এখন এটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে, আমরা এটাকে রিডিউসড এশেলন ফর্মে নিয়ে গেছি এবং আমি দেখতে পাচ্ছি আমার এখানে দুটি পিভট এন্ট্রি আছে, এখানে একটা পিভট এন্ট্রি আছে এবং আমার এখানে আরেকটা পিভট এন্ট্রি আছে।
এরা পিভট এন্ট্রি, কারণ এরা তাদের সংশ্লিষ্ট কলামে এরাই একমাত্র অশূন্য উপাদান। এবং এখানে এই উপাদানটা, এই দ্বিতীয় পিভট এন্ট্রি যেটা, এটা এটা প্রথম পিভট এন্ট্রির ডান দিকে অবস্থিত। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে পিভট এন্ট্রি, এবং এটা যেটা আমি ধারণা করেছিলাম এটা হচ্ছে এখানে একটা ফ্রি ভ্যারিয়েবল, কারণ এখানে আর এটা এটা এবং এটা হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবল এখানে। এখন তাহলে চলো এটা থেকে আমরা আবার আমাদের সমীকরণে ফিরে যাই। মানে এটা আসলে, এগুলো আসলে কিছু সংখ্যা, আমি আসলে অনেকটা কম্পিউটারের মতো এটা হিসাব করে এটাকে রিডিউস এশেলন ফর্মে নিয়ে গেছি। তাহলে চলো আমরা আবার এগুলো থেকে আমাদের সমীকরণে ফেরত যাই। তাহলে এখানে আমি পাচ্ছি, আমি এটাকে হলুদ রং দিয়ে করব, আমি এখানে পাচ্ছি 1 গুণ x1 যোগ 2 গুণ x2 যোগ 0 গুণ x3 যোগ 3 গুণ x4 সমান হচ্ছে 4। তাহলে পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি শূন্য। আমি প্রথম লাইনে শূন্যটা না লিখলেও পারতাম, তাহলে এখানে আমি শূন্যগুলো হয়তো লিখবো না। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 গুণ x3 এবং বিয়োগ 2 গুণ x4 সমান হচ্ছে 4। এবং চতুর্থ সমীকরণ আমি কি পাচ্ছি, এখানে সবগুলো শূন্য, যেহেতু সবগুলো মানে 0 গুণ x1 0 গুণ x2 0 গুণ x3, আমাকে বাম পাশে কিছু তো লিখতে হবে। তাহলে আমি এখানে একটা শূন্য লিখে দেই, শূন্য সমান হচ্ছে -4। আচ্ছা, এখন শেষ সমীকরণ আমরা যেটা পেলাম এটা কিন্তু সম্পূর্ণভাবে অসম্ভব, এটা কোনোভাবেই বৈজ্ঞানিক না এবং কোনোভাবেই গাণিতিক না। শূন্য সমান -4 এটা আসলে কখনোই সম্ভব না, সুতরাং এটাকে আমরা ইম্পসিবল বলতে পারি, এটা আসলেই অসম্ভব। তার মানে আমরা বলতে পারি যে এই এইখানে যে আমাদের সমীকরণ সেটটি আছে সেটার কোনো নির্দিষ্ট সলিউশন বের করা, সমাধান বের করা আমাদের পক্ষে সম্ভব না, এমন কোনো ছেদ বিন্দু আমাদের পক্ষে বের করা সম্ভব না। এবং যখন ভিডিও শুরুতে আমরা এটা দেখেছিলাম তখন আমরা বলেছিলাম এটার হয়তো অসংখ্য সমাধান থাকতে পারে, কিন্তু আমরা কি দেখছি এখন, এগুলোকে আমরা মানে বিভিন্ন তল হিসেবে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরা কোনো জায়গায় ছেদ করে না, তার মানে এরা R4-এ আছে। আমরা কিন্তু এখানে R4 নিয়ে কাজ করছি, R4 নিয়ে কাজ করছি এখানে আমরা, কারণ আমাদের সমীকরণে প্রত্যেকটি মানে প্রত্যেকটি চারটি করে চলক আছে, সুতরাং এটা R4 নিয়ে কাজ করছি আমরা। এবং R4-এ জিনিস গ্রাফ করা সবসময় অনেক বেশি কঠিন, তবে যদি আমরা R3 নিয়ে কাজ করতাম তাহলে ধরি আমাদের কাছে এমন একটা কিছু আছে, ধরি আমাদের কাছে R3-তে একটা তল আছে, একটা না দুইটা তল বা প্লেন আছে, এবং প্লেন দুটি একটা অপরটির সাথে সমরৈখিক, অর্থাৎ প্যারালাল, প্লেন দুটি সম্পূর্ণভাবে সমরৈখিক। তাহলে এই প্লেন দুটি R3-তে আছে, সুতরাং মানে এদের জন্য সমীকরণ আমরা দাঁড় করতে পারি। ধরি যে প্রথম প্লেনটার জন্য আমার সমীকরণটি হচ্ছে এরকম, 3x + 6y + 9z সমান হচ্ছে 5। এবং পরের সমীকরণটি হচ্ছে 3x + 6y + 9z সমান হচ্ছে 2। তাহলে এই প্লেন দুটি R3-তে আছে, এখানে আমরা R3 নিয়ে কাজ করছি, অবশ্যই এখানে লিখে দিই এটা হচ্ছে R3। এখন এই প্লেন দুটি কিন্তু কখনোই ছেদ করবে না, কেন, কারণ এদের একই সমান সহগ আছে, কিন্তু এরা সমান হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন মানের, সুতরাং তারা কখনোই ছেদ করবে না। এবং একই আগের বারের মতো আমরা যদি এই সমীকরণ দুটি দেখতাম এবং তখন আমাদের মনে হতো যে এটার হয়তো অসংখ্য সমাধান আছে, কিন্তু আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, মানে আমরা যদি এমন করি যে আমরা এই মানে নিচের সমীকরণ থেকে আমরা উপরের সমীকরণটাতে বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাই, তাহলে তুমি পাচ্ছ 3x - 3x, 6x - 6y, 9z - 9z। এবং আচ্ছা দাঁড়াও, এটাকে আমি এখানে করে ফেলি, এখানে একটা দাগ টেনে এটাকে এখানে করে ফেলি, এটা হবে তাহলে 0 = 2 - 5, 5 - 2 অর্থাৎ 3। তাহলে এই ফলাফলটা যে এখানে আমরা যে ফলাফলটা পেয়েছিলাম সেই রকমই। তার মানে আমরা বলতে চাচ্ছি যে যদি এমন দুটি প্লেন থাকে যারা প্যারালাল, বা এমন যদি তোমার কাছে কতগুলো সমীকরণ থাকে যারা একটা একটার সাথে সমরৈখিক, তাহলে তুমি তাদের সমাধান পাবে না। তখন তুমি যদি তাদের সাথে রিডিউস এশেলন ফর্ম করো তাদেরকে, বা তাদের একটা অপরটা থেকে বিয়োগ করে দাও, তাহলে তুমি এইরকম একটা কিছু পাবে যে কোনো একটা মান সমান হচ্ছে 0, অর্থাৎ এটার কোনো সমাধান নেই। তার মানে আমরা বলতে পারি যে 0 সমান যদি কোনো মান আসে তখন আমরা বলতে পারবো যে তার কোনো সমাধান নেই। এবং তোমার যদি এমন কোনো পরিস্থিতি হয় যে যেখানে তোমার যতগুলো পিভট এন্ট্রি বা পিভট কলাম আছে তোমার মোট কলাম সংখ্যাও ততগুলি, তাহলে আচ্ছা দাঁড়াও এটাকে এখানে লিখে দেই। আচ্ছা আগে প্রথম কথাটি লিখে নিই যে 0 সমান যদি কোনো কিছু পাই আমরা, তাহলে তার মানে হচ্ছে এটার কোনো সমাধান নেই। এটা এমন হতে পারে যে আমাদের R3-তে দুটি প্লেন বা R2-তে দুটি লাইন, এবং যেটা বলছিলাম তখন যে তোমার যদি যতগুলো সংখ্যক পিভট এন্ট্রি আছে ততগুলো সংখ্যক কলাম থাকে, অর্থাৎ এরকম যে 1 1 1 1, এখানে ধরে নিচ্ছি আমরা এখানে R4-এ কাজ করছি,
তো বাকি সবগুলো হবে শূন্য, এবং এবং এখানে অগমেন্টেড অংশে আছে এ বি সি ডি। এরকম পরিস্থিতিতে তুমি একটি অনন্য সমাধান পাবে, একটি ইউনিক সলিউশন পাবে। তবে তোমার কাছে যদি কোনো মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল থাকে, ধরি তাহলে এটা এরকম হতে পারে 1 0 1 0, এবং এখানে ধরো তোমার কাছে একটা 1 আছে। আচ্ছা না, ধরো আমি একটু সাবধানে এই জিনিসটা আবার তৈরি করি, 1 0 0, আচ্ছা না এটাও না, এখানে এভাবে নেই, 1 1 0 0, এবং এখানে আছে আমার 1, এখানে 2, এবং বাকি সবগুলো হচ্ছে এখানে 0 0, বাকি সবগুলো 0, এবং এটা সমান অবশ্যই হতে হবে 0। মনে রেখো এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমার সমাধান হতো না। তারপর ধরে নিই এখানে 5 আছে, এবং এখানে এখানে ধরি 2 আছে। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সে যদি একটা রিডিউসড এশেলন ফর্ম হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানে কিছু ফ্রি ভ্যারিয়েবল আছে, যেমন এটা হচ্ছে একটা ফ্রি ভ্যারিয়েবল, বা এটাকে আমরা বলতে পারি একটা ফ্রি কলাম, এবং এটাকে বলতে পারি আরেকটা ফ্রি কলাম, কারণ এখানে কোনো পিভট ভ্যারিয়েবল নেই। এখানে এটা এবং এটা হচ্ছে আমাদের পিভট এন্ট্রি, তাহলে এগুলো হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবল, এগুলোকে আমরা যে কোনো কিছুর সমান ঠিক করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো অনন্য সমাধান থাকবে না, অর্থাৎ কোনো ইউনিক সলিউশন থাকবে না। তো এই এই হচ্ছে তিনটা মানে ধরন যেগুলো আমরা পেতে পারি। এগুলো আমার মনে হয় তোমাদের জানা থাকা ভালো, যেন কখনো তোমরা দেখলে হকচকিয়ে না আছো যে শূন্য সমান কোনো একটা সংখ্যা চলে আসলো, তাহলে মানে সবগুলোই তোমাদের জানা থাকলো আর কি। এবং আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, তোমার অনেক সময় এরকম হতে পারে যে তুমি অগমেন্টেড ম্যাট্রিক্সের বাঁ পাশে দেখলে 4টি শূন্য আছে, এবং তুমি মনে করলো তাহলে তো আমার কোনো অনন্য সলিউশন থাকবে না এখানে, কিন্তু তখন তোমার ডান দিকের এই উপাদানটাকে ভালো মতো লক্ষ্য করতে হবে। কারণ যখনই সবগুলো শূন্য হবে এবং তোমার কয়েকটি ফ্রি ভ্যারিয়েবল থাকবে, তখন কিন্তু তোমার অসংখ্য সংখ্যক সমাধান থাকবে। তবে হঠাৎ করে যদি এই শূন্যর জায়গায় তোমার কোনো সংখ্যা চলে আসে, যেমন এটা যদি 7 হয়ে যায়, তখন তুমি মানে কোনো সমাধান পাবে না, কারণ তখন তুমি প্যারালাল সারফেস নিয়ে কাজ করছো, এরকম একটা পরিস্থিতি হবে। যাই হোক, আশা করি তোমার এটা কাজে লাগবে।